ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شايك جاي إمام بولي أي বাজারের ব্যবসায়িক উন্নতি ও নিরাপত্তা বজায় আছে, এই বাজারে ওলি আল্লাহরা শুয়ে আছে, এই কারণে ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, ইমাম বদলাইতে হবে। কারণ সে মনে করতেছে ভালো মন্দের মালিক কে? ওলি আল্লাহ। সে মনে করতেছে কি? ওলি আল্লাহরা করে। এখন যে এটা তো তার পিছনে নামাজ হবে না, তাকে বুঝাইতে হবে আগে যে এটা বলা যাবে না। যদি না ছেড়ে দেয় তাকে আউট করে দিবে, বলে নামাজ পিছিয়ে নামাজ পড়া হবে না। কারণ হচ্ছে সে তো শিরিক করতেছে, তার মনে করতেছে দুনিয়া নিয়ন্ত্রণ করে ওলি আল্লাহ, তথাকথিত গাউস কুতুব আবদাররা নিয়ন্ত্রণ করতেছে। কেউ যদি মনে করে দুনিয়া নিয়ন্ত্রণ করে কোনো মানুষ বা কোনো জিন, কোনো পশু বা কোনো এই জাতীয় কোনো অজানা কোনো ব্যক্তি অথবা এই জাতীয় গাউস কুতুব আবদাররা নিয়ন্ত্রণ করে, সে ব্যক্তির পিছনে নামাজ শুদ্ধ হবে না, সে ব্যক্তির পিছনে নামাজ শুদ্ধ হবে না। কারণ তিনি শিরিক করেছেন, শিরিককারীর পিছনে কোনো নামাজ শুদ্ধ হয় না।